সরকারি উপশহর স্কুল এলাকার রোডের মধ্যে একদম উপশহর স্কুলের পাশে এটা অবস্থিত। লোকেশনটা ক্লিয়ারলি বোঝার জন্য আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এমনকি গুগল ম্যাপ লোকেশনটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখা যাক এখানে আমরা কী কী প্রোভাইড করছে। তো আমরা আজকে যে রেস্টুরেন্টের রিভিউ করবো, রেস্টুরেন্ট না ফুড কার্ট স্ট্রিট ফুড সিরিজ চলতেছে। তো আজকের রেস্টুরেন্টের নাম হলো চেন্নাই ডোসা এক্সপ্রেস। তো এটা ফুড কীভাবে বানায় চলুন আমরা দেখে নিই। আমরা এখানে একটা এক্সাইটেড জিনিস জানলাম, সেখানে ওরা চিজ ডোসা প্রোভাইড করে। তো চলুন আমরা দেখে আসি কীভাবে চিজ ডোসা বানাতে হয়। লেটস গো। ডোসাটা এসে পড়ছে। ডোসাটার মধ্যে চিজ কীভাবে বুদবুদ করছিল আপনি হয়তো এটা দেখছেন। তো দেখি ফার্স্টে চিজ পাটটা নেওয়া যায় কিনা। চিজ পাটটা মাঝখানে আছে, আমি দেখছি যেহেতু আপনারাও দেখছেন ঠিক এইভাবে। তো এইভাবে ঠিক যা দেখা যাচ্ছে চিজ পাটটা আসলে কতটুকু। তো চলুন এখানে আমাদের কী কী প্রোভাইড করছে। ছোলার ডাল প্রোভাইড করতেছে, একটা আলুর সবজি প্রোভাইড করতেছে, মেবি টক দই রায়তা সামথিং কিছু প্রোভাইড করছে। আমি ফার্স্টে রায়তা দিয়ে ট্রাই করি, সুইট আমার অনেক ফেভারিট। ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা ভালো, আমি সেম ড্রেসে কেন, কারণ আমার এরপরে ভিডিওটা আমি যেখান থেকে করে আসলাম রাস্তাটা দেখতে পেয়েছি এবং এটা আমার ভালো লাগছে, এর জন্য আমি এখানে করতেছি। একই দিনে দুটো ভিডিও হচ্ছে কিন্তু আপনারা দেখতে পারবেন প্রায় অনেকদিন পরে। চলুন ট্রাই করে দেখি টেস্টটা, বোঝার জন্য আমি আরেকবার বাইট নেব সেই চিজের মাঝখান থেকেই। চিজ কিন্তু অনেক পরিমাণ দিছে। হ্যাঁ এটা এবারে আমি রায়তার সাথে ট্রাই করবো। ডোসাটা অনেক পাতলা হবার কারণে চিজের ফ্লেভারটা ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে, জাস্ট ক্লিয়ারলি চিজটা বোঝা যাচ্ছে এখানে। অ্যান্ড চিজ ছাড়া পার্ট কেমন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, ট্রাই করি। চিজ ছাড়া পার্টটা ক্রাঞ্চি, অ্যান্ড এর থেকে ভিতরে লেয়ার দিলাম যেখানে নরম হওয়ার কথা সেখানে রায়তা দিয়ে ট্রাই করি। এতটা স্পেশাল কিন্তু টেস্ট না, নর্মালি এটা টেস্ট লেস না, চিজের টেস্টটা আছে। অ্যান্ড এটার সাথে যদি আমি রায়তা অ্যাড করি তাহলে যথেষ্ট একটা মজার ফ্লেভার দেয়। এখন চলুন আমি ঝালটার সাথে ট্রাই করে দেখি, ঝালপুরির সাথে আসলে কেমন লাগে। তো আমি ছোলা ডালের সাথে ট্রাই করলাম, ছোলা ডালের সাথে এটা ভালো লাগতেছে,
যদি আমি রায়তার সাথে এটা টেস্ট এটা রেটিং দিই তাহলে রায়তার সাথে এটা রেটিং হইতেছে ইটস 8 out of 10। এন্ড যদি আমি এটা ছোলার ডালের সাথে রেটিং দিই তাহলে ছোলার ডালের সাথে এটা রেটিংটা কমে যাবে, কারণ রায়তার সাথে অনেক বেশি ভালো লাগছে। ছোলার ডালের সাথে রেটিং কমে হয়ে যাবে আপনার 7 out of 10। এটা বেশি একটা মানে রায়তার সাথে যতটুকু ভালো লাগতেছে এটার সাথে এতটা ভালো লাগছে না। তো আলু মিটলি আলু ভর্তা মেবি এটা সামথিং কিছু এমন। হ্যাঁ তো দেখা যাক আলু ভর্তা ট্রাই করে দেখি। এইটার রেটিংটা আমি যদি দিই তাহলে আরও কমে যাবে 6.5 out of 10। দোসার সিঙ্গেল টেস্ট যদি আমি বলি তাহলে আমি চিজের পার্টটা আমি একটু সিঙ্গেল খেয়ে বলি চিজ সহকারি। লেজিট চিজের একটা ফ্লেভার আসতেছে অ্যান্ড ডোসাটা যথেষ্ট মাঝখান থেকে নরম, এবং অ্যাজ আ ডোসা যদি এটা আমি এটা একটা পয়েন্ট দিই ডোসা টেস্ট লেস হবে বা একটু টেস্ট কম থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু অ্যাজ আ ডোসা যদি আমি দিই আমি যদি কোথায় কোথায় ডোসা খেয়েছি এবং এটা আসলে বেটার কিনা তাহলে এটা রেটিং আমি দিব 8 out of 10। আসলেই স্টিম ডোসা হিসাবে এটা অনেকই ভালো। অ্যান্ড আচ্ছা ভাই চাটনিটা কিসের? এই চাটনিটা কিসের? হ্যাঁ আচ্ছা আচ্ছা তারা একটা বড়োয়ের আচার প্রোভাইড করেছে আমাকে, তো বড়োয়ের আচারটার সাথে একটু ট্রাই করি। বড়োয়ের আচারের সাথে ডোসাটা একদমই যাচ্ছে না। তাহলে আলাদা আলাদা করে ক্লিয়ার রেটিংটা আমি বলে দিচ্ছি আপনাদের, ডোসার রেটিং অ্যাজ আ ডোসা ক্লিয়ারলি বলতেছি অ্যাজ আ ডোসা, ডোসার রেটিং হতেছে আপনাদের 8.5 out of 10। রায়তার সাথে ডোসা যদি আমি ট্রাই করি 8.5 out of 10, চেঞ্জ হবে না আসলে টেস্টি লাগতেছে। আর যদি ডালের সাথে আমি ডোসাটাকে ট্রাই করি তাহলে আপনার এখানে চলে যাচ্ছে ছোলার ডালের সাথে 7.5 out of 10 বা 7 out of 10, আর আলুর সাথে এটা 6.5 out of 10। এর বেশি দেওয়া যাচ্ছে না, আচারের সাথে এটা ডোসা যাই না একদমই। তো দ্যাটস অল অ্যাবাউট আই থিঙ্ক অ্যাবাউট দিস ডোসা। অ্যান্ড আপনাদের যদি বলা হয় এখানে এসে আপনারা ডোসা খাবেন কি না তাহলে ট্রাই করতে পারেন, এখানে এত কম প্রাইসের মধ্যে ডোসাটা খাওয়া আসলে ট্রাই করা যায়। আর প্রাইসটা কত আমি আরেকবার আপনাদের কনফার্ম করে দিই, যেহেতু আপনি এখানে আসলে প্রাইস জেনেই যাবেন, ক্লিয়ারলি বোর্ডের মধ্যে প্রাইস লেখা আছে। তারপরও চিজ মশালা ডোসা হইতেছে 100 টাকা, মানে পুরো জিনিস আপনি পেয়ে যাচ্ছেন 100 টাকায়। 100 টাকায় এটা আপনার নেবেন কি না? হ্যাঁ অবভিয়াসলি আসবেন এবং ট্রাই করবেন। ইটস আ ওয়ান অফ দ্য গুড ফুড স্ট্রিট ফুডের মধ্যে, মাস্ট ট্রাই না বাট গুড ফুড। তো আপনারা ট্রাই করতে পারেন নিশ্চয়ই এবং দেখে দিতে পারেন আসলে কেমন ডোসা যারা যারা কাছে থাকেন। অ্যান্ড দূর থেকে আসার কিছু নেই বাট আসলে অনেক বেশি জোস। সো বাই ফর টুডে অ্যান্ড ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি নেক্সট লাস্ট ভিডিওতে বলতে বুঝে গেছিলাম, তাই বলে যে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন না তা কিন্তু না, নিঃসন্দেহে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শো সাম সাপোর্ট। পারলে ভিডিওটা শেয়ার করে দিন, এখানে ডোসা পাওয়া যায় আপনার ফ্রেন্ডদের জানেন, নিজের এই সেলফি তুলে শুধুমাত্র ভাব মাইরেন না। সো বাই ফর টুডে আমি পুরো ডোসাটা ট্রাই করি তাহলে, আর বাই ফর টুডে ইনশাল্লাহ নেক্সট স্ট্রিট ফুড ব্লগ তাড়াতাড়ি দেখা হবে। অ্যান্ড বাই ফর টুডে এক্সপ্লোর উইথ স্যাম সাইনিং অফ। আল্লাহ হাফেজ।